Festival, fridge kine millionaire, great exchange offer, ar obishasho down payment e, shohoj kistite pachen deep fridge, koti koti takar dishchit cash voucher to royeche. Bhorsha ashe karo ichhe shokti dekhle, bhorsha pai karo daitto bodh dekhe, bhorsha kokhono ba jonmay shudhu oshim bishwash thekei, eker onner uporei bhorshai otot kore tole amader somporko gulo. ঠিক যেভাবে দেশের এক নম্বর এলপি গ্যাস ব্র্যান্ড বসুন্ধরা আছে আমার পাশে ভরসা হয়ে, সম্পর্কের এই ভরসাই আনে জীবনে স্বাচ্ছন্দ। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দে থাকুন। আরে ডাক্তার ভাই, যে কি পদ ভুলে নাকি? কাজের চাপে সময় পাই না। আগে বসো। ইঞ্জিনিয়ার শোনো, ক্লিনিকের কাজটা ধরেছি। সিমেন্ট কোনটা নিচ্ছ? একটা নিলেই হলো, সবই তো এক। হলেও তফাত কিন্তু অনেক। মানে? শোনো ডাক্তার, রডবাড়ির হাড় হলে কংক্রিট হচ্ছে মাংসপেশি, আর কংক্রিটের মান নির্ভর করে ভালো সিমেন্টের উপর। তাই অবশ্যই নেবে বসুন্ধরা সিমেন্ট, জার্মান VRN প্রযুক্তিতে তৈরি সূক্ষ্ম দানার সবচেয়ে শক্তিশালী সিমেন্ট। এ কারণেই তো তুমি বিল্ডিং এর ডাক্তার। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন। সকালের ব্যস্ততা কাছে পাই ডাকে, বসুন্ধরা টিস্যু আছে তোমার আমার পাশে, সারাদিন ছোটাছুটি যেখানেই যাই, বসুন্ধরা টিস্যু থাকলে কোনো চিন্তা নাই। খাওয়া দাওয়া আড্ডায়, পিচ ঢালা রাস্তায়, অফিসে বা অবসরে তরি ঘড়ি রান্নায়, বসুন্ধরা টিস্যু আছে বিশ্বাসে আস্থায়। এভাবে কোটি মানুষের ভালোবাসায় পাশে আছে সব সময় বসুন্ধরা টিস্যু। ক্ষুধা লাগলে কত কিছুই না খেতে মন চায়, তাই হাঙ্গরি নাকি নিয়ে এলো সামার ফেস্টিভাল ক্যাম্পেইন। 14-27 জুন পর্যন্ত থাকবে বিভিন্ন রেস্টুরেন্টে আকর্ষণীয় ডিসকাউন্ট, এছাড়াও থাকছে ভাউচার ও বিকাশ অফার। এখনই ডাউনলোড করুন হাঙ্গরি নাকি অ্যাপ। দিস ইজ ক্যাপিটাল FM। আম্মু একটা রিকোয়েস্ট করি, তোর বাবাকে গিয়ে বল। বাবা একটা রিকোয়েস্ট করি, তোর ভাইয়াকে গিয়ে বল। ভাইয়া তোমাকে একটা রিকোয়েস্ট করি, আম্মুকে গিয়ে কর, যা। কেউ আমার কোনো কথা শুনে না, আমার একটা রিকোয়েস্টও কেউ রাখে না। শুনবে ক্যাপিটাল ককটেইল, শুনবে আপনার সব কথা। রিকোয়েস্ট করুন আরজে অর্থিকে, আপনার রিকোয়েস্টের সব গান নিয়ে আরজে অর্থির সঙ্গে ক্যাপিটাল ককটেইল, শনি থেকে বৃহস্পতি দুপুর 2টা থেকে 4টা, শুধুমাত্র ক্যাপিটাল FM 94.8 এ। গান হবে আপনার পছন্দে। Yes, Backstreet Boys চলছে only on Capital FM 94.8, and আজকে বিশাল একটা দিন, এবং এই দিনটা হুট করে আমরা পেয়ে গেছি। And কিছু জিনিস হয় যে অনেক প্ল্যান করি আমরা, অনেক চিন্তা ভাবনা করি যে করব, অনেক দিন ধরে ভাবি যে এভাবে করব ওভাবে করব, কিন্তু হয় না আসলে। সো কিছু কাজ হয় হুটহাট হয়ে যায়, আজকের দিনটা সেরকম আর কি। সো আজকে আমার সাথে জয়েন করেছে সুপার গার্ল তাহারাত অ্যান্ড সুপার বয় সাফওয়ান। সো দুজনকে ওয়েলকাম করছি, কেমন আছো তোমরা? ওকে, তাহারা তো প্রথমবারের মতো আমার শোতে এসছে এবং সাফাওয়ানও প্রথমবারের মতো আমার শোতে এসছে। তো শুরুতে তাদের পরিচয়টা দিয়ে দিই আমি। সাফাওয়ান হচ্ছে আমার বাল্য বন্ধু বাপ্পির ছেলে, বড় ছেলে, এবং আমার অনেক ছোটবেলার প্রিয় বোন তন্নি, বাপ্পি তন্নির বড় ছেলে, এবং তাহারা হচ্ছে আমার মেয়ে। অ্যান্ড দুজনকে একসাথে পাওয়া অনেক বিশাল একটা ব্যাপার। তো হুট করে জিনিসটা হয়ে গেছে, উই আর সো হ্যাপি। অ্যান্ড আশা করছি যাদের তাহারাত এবং সাফওয়ানের কাছে যা যা প্রশ্ন আছে কমেন্টে লিখবেন, আমরা সব কিছুর উত্তর দিয়ে দিব, ঠিক আছে? সো তোমরা বলো কে কোন ক্লাসে পড়ছো, আগে সাফওয়ান থেকে শুনি, সাফওয়ান কোন ক্লাসে পড়ছো? ক্লাস 2 তে পড়ে। কোন স্কুলে পড়ছো? এথনিকা। ওকে, তাহারাত কোন ক্লাসে পড়ছো বলে দাও সবাইকে। আমি ক্লাস 1 পড়ি। হ্যাঁ, কোন স্কুলে পড়ছো? এলপিএস লাইফ প্রিপারেটরি স্কুল। ওকে, সো তোমাদের গান ভালো লাগে? জি। ওকে, সো এখন আমাদেরকে সাফওয়ান বলবে যে সে দিনের প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত কি কি করে, ডেইলি রুটিন তোমার কি কি করে, এমনিতে সকাল থেকে কখন ঘুম থেকে ওঠো, তারপর কি কি করো? আমি সকাল 9টার সময় উঠি, উঠে ব্রাশ টাশ করে আমি হুজুর কাছে যাই, হুজুর কাছ থেকে এসে পড়তে বসি, পড়তে উঠে উঠে গোসল করি। ওকে, তারপর খাই, তারপর মিসের কাছে যাই, মিসের কাছ থেকে এসে একটু কম্পিউটার দেখি, তারপর একটু পড়তে বসি, তারপর রাতের বেলা
11টা ঘুমায় যাই। ওকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়ো, বাহ ভেরি গুড। তাহলে এখন আমাদেরকে বলবে সারা দিন কি কি করে। আমি সকালে কখন উঠো, কি করো সকালে উঠে, কি করো? ক্লাস করি। তারপরে তারপরে ক্লাসের পরে কি করো মনে করে বলো। নাস্তা কি ক্লাস করার পরে করো না আগে করো? পরে পরে করো। আচ্ছা, তারপরে কি গোসল করে ফেলো? ওকে, তারপরে তারপরে পড়তে বসি। তোমরা গান শোনো দুজন? গান শোনো না তোমরা? ওকে, তারা তুমি কার গান পছন্দ করো, কি গান পছন্দ করো? মজার গান? মজার গান, বুঝছি বুঝছি। তো আমরা তোমাদের বন্ধুদের নিয়ে কথা বলি। সাফান বলো, তোমার বন্ধু কারা কারা, তোমার বেস্ট ফ্রেন্ড কাদের সাথে বেশি কথাবার্তা হয়? স্কুলে তো এখন যাইতে পারো না, তো কাদের সাথে বেশি কথাবার্তা হয়? আমার একটা বন্ধু আছে জেন, জেনের সাথে দেখা হয়। তারপর আরেকটা ছোট ভাই আছে, ওদের পাশে ঘুরতে যায়, ও বন্ধু, ওর সাথে দেখা হয়। এই দুইজনের সাথে বেশি দেখা হয়। আচ্ছা, তাহাত বলো তোমার বন্ধুরা কে কে আছে? জুমানা, সাইয়ারা। আচ্ছা, দুইজন। ওকে, ওদেরকে কিছু বলতে চাও? ওদেরকে কিছু বলতে চাও আজকে, ওরা যদি লাইভে দেখে তোমাকে? তাও দাও বাসায়। নাকি তুমি যাবে দাওয়াত খেতে? আমাদেরই তো দাওয়াত দিছে। ও, তোমাকে দাওয়াত দিছে? হ্যাঁ। ওকে, তুমি যাবা? হুম। আচ্ছা, ওদের দাওয়াত পর আমিও দাওয়াত দিব। ওকে, তো দুজন ফ্রেন্ড, শুধু একজন একজন ফ্রেন্ড পেলাম, তোমার দুজন ফ্রেন্ড পেলাম। ওকে, তো আজকে কেমন লাগছে তোমাদের দুজনের? জি, খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে অনেক অনেক। তো আজকে গান শোনাবো না তোমরা? Yes. Okay. কে কে গান শোনাবে প্রথমে? ঠিক আছে, তাহলে কাছ থেকে আমরা শুনি, তারপর আমরা সাফানের গান শুনবো। চলো, খালি গলায় গাও, বাবা গিটার তো আনি নাই আজকে, ঠিক আছে, খালি গলায় গিয়ে শোনো, সমস্যা নেই। কোনটা শোনাবা? প্রজাপতি না ওলি? তাহলে প্রজাপতি শোনো, তাহলে কোনটা শোনো, তোমার যেটা পছন্দ সেটা শোনো। কোনটা শোনাবা? গানটার নাম মনে পড়ছে না। তাহলে এমনি গাও, শুরু করো। নাম না মনে করলে আমি। আচ্ছা, দুই একটা লাইন বলো, বাবাকে হেল্প করি। দুই এক লাইন মনে পড়ে? কদিন আগে ক্লাসে শোনাইলে একটা গান, কোনটা শোনাইছো? সেটা শুনে দাও। প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা মেঘের মতন বসে আমার আকাশ জুড়ে, বসে আমার আকাশ জুড়ে যখন তখন, ও যখন তখন। প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা মেঘের মতন বসে আমার আকাশ জুড়ে, বসে আমার আকাশ জুড়ে যখন তখন, ও যখন তখন। মাছরাঙাটা ভাঙালো ঘুম পদ্ম পাতা, মাছরাঙাটা, ও মাছরাঙাটা ভাঙালো ঘুম পদ্ম পাতার তাই এক তারাটা চুড়ে ঢেউয়ে কাটল সাঁতার। আর প্রজাপতিটা
প্রজাপতিটা রাঙলো পাখা জোছনা মাখা মেঘের মতন যখন তখন যখন তখন প্রজাপতি ঠিক ছিল তো প্রজাপতিটা যখন তখন উড়ে উড়ে ঘুরে ঘুরে রাঙা মেঘের মতন বাহ বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ চমৎকার হয়েছে তো এখন আমাদেরকে সাফওয়ান গান শোনাবে সাফওয়ান কোন গানটা শোনাবে যন্ত্রণা ওকে ঠিক আছে আমরা যন্ত্রণা শুনে ফেলি চলো শুরু করো আমার চোখে সব কিছু কেন যা মনে হয় আমার চোখে সব কিছু কেন এলোমেলো লাগে দিনের শুরু আমার চোখে কঠিন যন্ত্রণা অন্তরে হে হে এতটুকু পারি আচ্ছা পরেরটা তুলে ফেলবো নাকি ওকে সো আমরা একটু কমেন্টগুলো পড়ে নিব কারা কারা কমেন্ট করেছে কি বলো ঠিক আছে ওকে লেবু রয় লিখেছে খুব ভালো ওকে কেউ ভালো বললে আমরা থ্যাংক ইউ বলবো ঠিক আছে আর হৃদয় বিশ্বাস কমেন্ট করেছে সে লিখেছে আজ দেখি গুণী মানুষ দুইটাই তোমাদেরকে গুণী মানুষ বলেছে থ্যাংক ইউ বলো ওকে তারপরে প্রিন্স হাসান লিখেছে নাইস থ্যাংক ইউ আর নুসরাত জে চৌধুরী লিখেছে ওলে সাফু বাবাটা এত আদর ওকে আর রোকন রকস্টার লিখেছে তাহারাত ওয়াও কেমন আছো আম্মু ভালো আছি থ্যাংক ইউ আর নাদিয়া সুলতানা লিখেছে নরসিংদী থেকে দেখছি ওকে থ্যাংক ইউ আর নুসরাত জে চৌধুরী লিখেছে দুইটাই কিউটের ডিব্বা থ্যাংক ইউ ওকে ফাহমিদা ইয়াসমিন নাথিয়া লিখেছে মাশাআল্লাহ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি দেখছো আমাদেরকে মনিরা লিখেছে মাশাআল্লাহ লিটল লিটল কিউটি পাই তোমাদেরকে বলছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তিস্তা আন্টি কমেন্ট করেছে তারা তিস্তা রয় লিখেছে বিউটিফুল এপিসোড আমার শো খিরে কি ভালো লাগতেছে থ্যাংক ইউ আর নিশাত রাফাল লিখেছে সাফু বাবা থ্যাংক ইউ খালামণি ওকে আর সাধনা সরকার লিখেছে এক্সেলেন্ট কিউট বোথ বেবি বেবি তোমাদের দুজনকে বলেছে থ্যাংক ইউ আর মনিরা লিখেছে কেমন আছো তোমরা ছোট আপু এন ভাইয়ারা থ্যাংক ইউ ওকে আর তারপরে আমাদেরকে রোকন লিখেছে বেস্ট শো এভার ইন ক্যাপিটাল এফএম ভাইয়া হাউ লাভলি ইট ইজ কুমিল্লা রক্স ইয়েস একদম আজকে সব কুমিল্লা ইন দা হাউস ওকে তারপরে ইব্রাহিম মিন লিখেছে মাশাআল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে আয়েশা আক্তার বৃষ্টি লিখেছে আম্মু তুমি কাকে বেশি ভালোবাসো আম্মুকে নাকি আব্বুকে দুইজনকে ওকে ওকে থ্যাংক ইউ আর তারপরে হাসিব মিয়া লিখেছে মাশাআল্লাহ সো কিউট থ্যাংক ইউ জাহানারা বেগম লিখেছে সো কিউট থ্যাংক ইউ ওকে শাকিলা হক লিখেছে হাই বেবিস কিউটি পাই দুইটা মাশাআল্লাহ থ্যাংক ইউ ওকে নুসরাত জে চৌধুরী লিখেছে মাশাআল্লাহ থ্যাংক ইউ ওকে আর আহমেদ শিপল লিখেছে তাহারাতের একটা গানের বিশাল বড় ফ্যান ওলিরও কথা শুনে হ্যাঁ এটা আমি গিয়ে নিছিলাম ওকে ঠিক আছে এটা গিয়ে শুনিয়ে দিও যাওয়ার সময় আর রোকন লিখেছে বাপ্পি ভাইয়া হোয়ার আর ইউ বাপ্পি ভাইয়া আছে স্টুডিওতে আছে উনি ক্যামেরার পিছনে আজকে কাজ করছেন তারপরে এমডি সোহেল লিখেছে গুড থ্যাংক ইউ ওকে তারপরে নাসিরুল হক নাসির লিখেছে স্মার্ট বয় এন্ড গার্ল থ্যাংক ইউ ওকে তারপরে কলম লাগবে ওকে একটা কলম দিয়ে আমি একটু সাহায্য করে নিই তারপর আবার আলোচনায় ফিরছি ওকে নাবিলা আন্টি কমেন্ট করেছে সে লিখেছে মাই বেবিজ থ্যাংক ইউ ওকে মিনা মা থ্যাংক ইউ ইশরাত হোসেন লিখেছে তাহারাত মামুনি থ্যাংক ইউ ওকে একটু এখানে টেকনিক্যাল কাজও করতে হচ্ছে সমস্যা নেই তারপরে নুসরাত জে চৌধুরী লিখেছে সাফু সাফু বেবির মাকে সুন্দর লাগছে গ্লাসে দেখতে পাচ্ছি হ্যাঁ থ্যাংক ইউ আমরা দেখতে পাচ্ছি গ্লাসে ওকে সেও বিহাইন্ড দ্য ক্যামেরায় কাজ করছে নিশাত রাফা লিখেছে লাভ ইউ বাচ্চারা থ্যাংক ইউ জান্নাতুল ফেরদৌস লিখেছে মাশাআল্লাহ সো সুইট বাবু দুইটা থ্যাংক ইউ আর তাহারাত সুমাইয়া মুনা লিখেছে মাই সুপার গার্ল তাহারাত থ্যাংক ইউ তারপরে জান্নাতুল ফেরদৌস লিখেছে লাভ ইউ দুইটা জান্নাতের পাখি থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ইমরান জুয়েল লিখেছে বাবা সাফওয়ানের জন্য শুভকামনা থ্যাংক ইউ
আর মঞ্জুরুল ইসলাম লিখেছে তাহারাত মাশাল্লাহ থ্যাংক ইউ ওকে আর আমাদেরকে আরো অনেকেই দেখছে শাকিল বাদল সোহাগ সচিদুল থেকে আমাদেরকে দেখছে আর সবাইকে ধন্যবাদ ধন্যবাদ দিয়ে দাও ওরা দেখছে তোমাদের ধন্যবাদ থ্যাংক ইউ ওকে আর ইশরাত হোসেন লিখেছে তাহারাত আমরা নাচবো নাচবেন ওকে তারপরে মৌসুমী রাখি লিখেছে সাফুকে সাফু বাবুকে ভাল লাগছে থ্যাংক ইউ আর তানজিনা তিথি লিখেছে সাফু কিউট বয় খালামুনি থ্যাংক ইউ ওকে আর বুশরা চৌধুরী লিখেছে সাফু বাচ্চা বোথ অফ ইউ মাশাআল্লাহ থ্যাংক ইউ সুমাই খালামুনি ওকে তোমাদের দুইজনকে বলেছে থ্যাংক ইউ এন্ড নাফিশা রেজা জুথি লিখেছে মাশাআল্লাহ আব্বা টেক লাভ বেবিস থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে আর জান্নাতুল ফেরদৌস লিখেছে সো সুইট কলিজা দুইটা থ্যাংক ইউ ওকে আর সামিয়া তাসনুবা লিখেছে কিউট বেবি থ্যাংক ইউ বাবু সরকার লিখেছে ভালো ভালো অনেক বড় হবে ওরা থ্যাংক ইউ আর শানায়া জেনি লিখেছে তাহারাত মাই বেবি থ্যাংক ইউ ওকে তারপর আলভিন চাচু কমেন্ট করছে সিলট ভাই মাশাল্লাহ মাশাল্লাহ মারহাবা থ্যাংক ইউ ওকে আয়েশা সামি লিখেছে তাহারাত সিং এ সং ফর আস প্লিজ আরেকটা গান শোনাইতে হবে কিন্তু ঠিক আছে ওলিউরের কথা শুনে এটা না শোনার বা বললা তখন যতটুকু মনে আছে এতটুকু শোনাবা আর জান্নাতুল ফেরদৌস আরো লিখেছে তোমাদের জন্য এত এত ভালোবাসা গো কলিজারা থ্যাংক ইউ ওকে এন্ড মনিরা লিখছে কুমিল্লার আর যে কুমিল্লার লিসেনার আড্ডা তো জমবে একদম একদম আর জাকাওয়াত মিথিলা লিখছে মাশাল্লাহ সাফু বাবা থ্যাংক ইউ মিতে জারামনি সাইমা ইমাম লিখছে মাশাআল্লাহ কিউট কিউট বাচ্চা দুইটা থ্যাংক ইউ থ্যাংক ইউ রফিকুল ইসলাম লিখেছে তাহারাত কি খবর তোমার ভালো ওকে আর নাবিলা আন্টি লিখেছে সাফওয়ান দাব হবে দাব হবে মিনাম্মা থ্যাংক ইউ দাব দাব হবে ওকে তারপরে মনিরা লিখেছে তাহারাত বেবি তোমার হেয়ার স্টাইলটা অনেক ভালো লিখছে এমনিতেও কিউট তাহারাত কিউটের ডিব্বা দুইটা থ্যাংক ইউ হেয়ার স্টাইলটা কে করে দিয়েছে আম্মু মাদার করে দিয়েছে ওকে শাকিলা হক লিখেছে ওলে কি কিউট দুইটা থ্যাংক ইউ নাসরিন সুলতানা পিঙ্কি লিখেছে মাম্মা ওকে সাহিব বাপ্পি জয়েন করছে আমাদের সাথে সে লিখেছে থ্যাংকস আপেল থ্যাংক ইউ আপনি আমাদেরকে দেখছেন তো কাছ থেকে রাশেদ রাব্বি ভাই লিখেছে শুভকামনা আম্মু থ্যাংক ইউ ওকে ওকে অনেক কমেন্ট জমা পড়ে গিয়েছে মাসুদ রানা লিখেছে সাফু বাবা থ্যাংক ইউ আর অপু লি লিখছে সো সুইট বেবি দুইটা থ্যাংক ইউ ওকে তো এখন ইয়ামিন মজুমদার লিখছে তাহারাত একটা গান হবে একটা ছোট্ট করে তোমার যেটুক মনে আছে শোনাই দাও নয়দামান শোনাই দাও নয়দামান ঠিক আছে ওকে চলো শুরু করো আয় লাগে নয়ু দামার আসমানে রো তারা বিছানা বিছাইয়া দিলাম শাহিদানের নেরা দামান বউ দামান বউ আয় লাগে নয়ু দামার আসমানে রো তারা বিছানা বিছাইয়া দিলাম শাহিদানের নেরা দামান বউ দামান বউ দামান বউ দামান বউ তারপর বউ দেমন করে কথা ওই লাইনটা শুনে দাও নাকি ওই র্যাপারটা গাবা মনে নেই বউ দেমন ওই জানটা করে কথা এটা শুনে দাও বউ দেমন বউ দেমন বরে খাতা খাওরে বাটারফা যাইবার কথা কও যদি গাইটা খুমকান দেমন বউ দেমন বউ বউ দমন বোরে খতা খাওরে বাটারফা তাইবার খতা কও যদি হাইতা কান দমন বউ দমন বউ দমন বউ দমন বউ আই লাগে নুয়ু দমার আসমানে রো তেরা ইসানা বিসাইয়া দিলাম শাহিদানের নেরা দমন বউ দমন বউ ও দমন বউ দমন বউ বাহ 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 থ্যাংক ইউ তোমার জন্য একটা করতালি সবাই বাজিয়ে দিই থ্যাংক ইউ ওকে এখন সাফান সাফান বাবা আমাদেরকে কিছু একটা শোনাবে
আরেকটা গান তোমার পছন্দের? পারি না। কবিতা কোনো শোনাবা? বাবা গানটা পারো একটু? ভুলে গেছি। আচ্ছা, তোমার ওই যে ভাল লাগে না একটা ভিডিও ছিল না, করো নাই? ওকে, সো তোমার এই যে বাবা যে আগে যখন অনেক বেশি প্রোগ্রামস থাকতো, তো বাবা তো সময় কম দিতে পারতো, তো বাবার উপর কি রাগ হইতো এটা নিয়ে, কেন সে বারবার বাসার বাইরে যাচ্ছে, কাজে সময় দিচ্ছে না, মিস করতে না? জি মিস করতাম বেশি, রাতের বেলা ঘুমাতে পারতাম না বাবার জন্য। ওকে, সো আম্মু কি বেশি বকা দেয় না বাবা? দুই বকা দেয় না, কেউ বকা দেয় না, কেউ বকা দেয় না। ওকে, সো তাহারা কে বকা দেয় বেশি? কেউ না, কে বকা দেয় না। ওকে, সো বাবা যখন বাইরে থাকে মিস করো? ওকে ওকে, ভালো লাগে। সো সাফন কুমিল্লা কেমন লাগে? জি ভালো লাগে। আচ্ছা, কুমিল্লা থাকতে ভালো লাগে? জি ঢাকাও ভালো লাগে। ওকে, ঢাকাও ভালো লাগে, এটাই ভালো, দুইটা দুইটা ভালো লাগলে তাহলে সমস্যা হয় না। তো তাহারাদের কুমিল্লা কেমন লাগে? আমার কুমিল্লা খুব ভালো লাগে, কিন্তু একটা ভয়ের জন্য ভালো লাগে না। কি একটা ভয়? আচ্ছা, বাসায় যে সাপ পাওয়া গেছে এর জন্য? সাপ তো নাই এখন, তো আর নাই, সাপ তো চলে গেছে। ওকেই, হ্যাঁ হ্যাঁ, সাফন কি জানি বলবে, কিছু বলবে? না না না, আচ্ছা কিছু বলবে না। বিজু আর দাদু খুব আদর করে। ওকে, দাদুর জন্য খুব মন খারাপ লাগে। আচ্ছা, মিস করো অনেক? জি। ওকে, সো ও অপি চাচ্চি চাচ্চু কেমন আদর করে? জি অনেক আদর করে। ছোট মা অনেক আদর করে, ছোট মা অনেক আদর করে। জি। ওকে, আর ইয়া আম্মা আদর করে। আচ্ছা, সবাই আদর করে। ওকে, আমরা আমরা তুমি আর আমি আর তোমার বাবা যখন আগে গান করতাম, আমরা ছোট ছিলাম যখন, তখন আমরা রাতের বেলা লুকাই লুকাই তোমাদের বাসা যেতাম, রাত্রেবেলা অনেক রাত হয়ে যেত, আর তোমার দাদা বকা দিত আমাদেরকে, রাত জেগে পড়ালেখা বাদ দিয়ে গান বাজনা করতাম, তো আমরা লুকা লুকা গান করতাম। ঠিক আছে, তুমি ওই যে বাসায় গেলে দেখো আমাদের অনেক পুরান পুরান ছবি আছে, আগের কনসার্টের আমরা ভিডিও আছে, বাবাকে বলবো দেখাইতে। ঠিক আছে, দাদাকে আমার খুব মিস করি। হ্যাঁ, আমিও মিস করি অনেক, কারণ আমাকে অনেক আদর করতো তোমার দাদা, অনেক মিস করি। সো তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের আমাকে সময় দিয়েছো। সো আবারও তোমরা আসবে ব্যাকসিট ভয়েসে, আবারও তারপরের বার কিন্তু বেশি বেশি গান শোনাইতে হবে দুজনকে। ঠিক আছে, ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য অনেক দোয়া। তাহলে আমরা লাইফটা এখানে শেষ করছি। তো আপনি দেখছেন এবং শুনছেন ক্যাপিটাল এফএম 94.8 চলছে ব্যাকস্ট্রিট ভয়েস উইথ মি এমিল, আর ব্যাকস্ট্রিট ভয়েসের ফুড পার্টনার হচ্ছে ইফুডি। ইফুডি ফুড অর্ডার করার জন্য আপনার ফোনে আপনি ডাউনলোড করে ফেলুন, ডাউনলোড করে আপনার পছন্দের রেস্টুরেন্ট থেকে পছন্দের খাবারটি অর্ডার করে ফেলুন, খুব দ্রুত আপনি ডেলিভারি পেয়ে যাবেন। সো এনজয় দ্য ফুড অ্যান্ড কিপ লিসনিং টু ক্যাপিটাল এফএম 94.8। সো আমরা তোমাদের দুজনের পছন্দের গান শুনবো একটার পর একটা, রেডিওতে শুনবো, তোমরা গাইতে হবে না। সো তাহারাত বলো, কোন গানটা তুমি শুনতে চাও রেডিওতে? নয়াদামান। ওকে, আর সাফওয়ান? হাসতে দেখো। হাসতে দেখো, হাসতে দেখো, হাসতে দেখো। আচ্ছা, মানে বাচ্চুর গানটা, বাচ্চুর গানটা, ঠিক আছে। তাহলে একজন শুনবে নয়াদামান, একজন শুনবে হাসতে দেখো। সো আমরা পরপর দুইটা গান শুনে নিব, আমরা আগে হচ্ছে হাসতে দেখো শুনে নিব সাফওয়ানের রিকোয়েস্টে, তারপরে তাহারাতের রিকোয়েস্টে আমরা শুনে নিব নয়াদামান। না তাহারাত? হ্যাঁ। ওকে, চলো তাহলে, ভালো থাকবে। হ্যাঁ, সবাইকে টাটা বলে দাও, টাটা বলে দাও, যে সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম। ওকে, তাহলে আমরা গানে চলে যাচ্ছি।